দেখো রিজন, শুনছো আমার কথা? হ্যাঁ শুনতেছি, বলো। পাঁচটি যা করছি সেগুলো ভুলে যাও, চলো আমরা আগের মতো রিলেশনে চলে যাই। কেন, তুমি আমার সাথে ছেড়ে গেছিলে, কি করেছিলে ভুলে গেছি তাই ভাবতেছো? ওইগুলো বাদ দাও, এখন সবকিছু ভুলে চলো আমরা আগের মতন হয়ে যাই প্লিজ। তোর সাথে আমার ব্রেকআপ। আচ্ছা হয়েছেটা কি, মানে এত সুন্দর একটা রিলেশনশিপ নষ্ট করে দিবে আমাদের, কি সমস্যা তোমার? তোর কাছে সামান্য মিস্টার ত্রিপুরার বান্ডিল নাই, তোর মতন ফকিন্নির সাথে আমি রিলেশন রাখতে পারো না। তো কি হইছে, সামান্য মিস্টার ত্রিপুরার বান্ডিল দেন, তুমি রিলেশন নষ্ট করে দিবা? হ্যাঁ আমার ওইটাই লাগবে, তোর সাথে ব্রেকআপ। দেখো আমার কাছে কি নেই, আমার কাছে সব আছে, কিন্তু সামান্যর বান্ডিল দেন, তুমি আমার সাথে এরকম করবা? আমি এমন একটা ছেলে পাইছি যার কাছে মিস্টার ত্রিপুরার অ্যাড্রেস আছে, সো তোর সাথে ব্রেকআপ, তুই আমার ডিস্টার্ব করবি না। এখন সবকিছু ভুলে চলো আমরা আগের মতন হয়ে যাই প্লিজ। না না এটা তো কোনোভাবে সম্ভব না, তুমি সামান্য মিশা ট্রিপুলার বান্ডেলের জন্য আমাকে ছেড়ে চলে গেছো, আজকে ট্রিপুলার বান্ডেল ব্যাক দিছে বলে কি আমার কাছে ফেরত আইছো? মনে হয় আমি তোমাকে মাইনে নেবো। যা হবার হয়েছে তো প্লিজ রিকোয়েস্ট করতেছি ফিরে আসো না। দেখো এখন পৃথিবীতে 7.7 বিলিয়ন লোক আছে, ঠিক আছে, তো তাকে মাঝখানে এখন যে কোনো একজন যদি বলদ বানাও কিন্তু আমাকে বানাতে পারবে না, কারণ তুমি সামান্য বান্ডেলের জন্য আমাকে ছেড়ে চলে গেছিলে, বুঝছো? তোমার মতো মেয়েকে আমি আর পাত্তা দিচ্ছি না। এ তালা এ দেখ সেই মেয়ে ট্রিপুলার বান্ডেলের জন্য ছেড়ে চলে গেছিল, আজকে ট্রিপুলার বান্ডেল ব্যাক চলে আসে, ভাই আমার কাছে চলে আসে। ওহো এই যে তাইলে সেইডে, হরে ভাই আজকে ফেরত এসে বলতেছে যে ভাই মানে মাইনে নিতে বলে, ঠিক আছে এখন সে ট্রিপুলার বান্ডেল ব্যাক দিতেছে, এখন আবার আর বলছে গার্লফ্রেন্ড মাইনে নিতে, আমি কি সেই বলো আসি কো? না আসলেই তো ভাই, ঠিক আছে না 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 ভুইলো ভাই, নাইরে বেলতলে একবারই দেখ ভাই, ওরে আমি এখনই কিক দেবো, কারণ আছে কি এরা মায়ের জন্য তো আমি টাইম নষ্ট করবো না, যে মায়ের সামান্য একটা বান্ডেল তুলে আমার হেঁটে চলে গেছে, মায়ের সাথে আমি কি রিলেশন রাখবো, ঠিক আছে ভাই এখন দেখো ওরে আমি কিক মারতেছি এই জায়গাতে। আচ্ছা কিক দিয়ে দিবা না। আচ্ছা ফারুক কিক যেহেতু দিয়ে দেবে তাহলে একটা কাজ করো, ওর কাছে তো কিছু নেই আমার কাছে হিপ হপ আছে, চলো আমরা দুজন একসাথে যাই ঘুরে যাই। কি হলো ভাই, কাহিনী কি ভাই, আমার সাথে বেমান হয়ে গেল মানে টা নাকি কিছু বুঝি না? আসো আসো। আচ্ছা ঠিক আছে চল চল। আরে বাড়া গার্লফ্রেন্ড একটা কাছে যায়, বাড়া গার্লফ্রেন্ড গিলি কি এসে কত যাবে কত আসবে আমার গার্লফ্রেন্ড চলে গেছে।